আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ম্যাথমেটিক্স 3 এর 9 বি চ্যাপ্টারের রচনামূলক অঙ্ক নিয়ে আলোচনা করব। রচনামূলক অঙ্ক এক নম্বর দেখো, এক নম্বর 1-2 বিন্দু হতে সাড়ে 7 একক দূরবর্তী এবং 3x + 4y = 7 রেখাটি সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় কর। আচ্ছা, অঙ্কটা আমরা আরেকবার করে নিই। একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী, অর্থাৎ এই বিন্দু থেকে 7.5 একক দূরে আছে এবং এই রেখাটা 3x + 4y = 7 রেখাটির সমান্তরাল। যে সব রেখা হবে সেই রেখার আমরা সমীকরণ বের করব। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করে দিই। প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে রেখাটার সমীকরণ কত দেওয়া আছে, 3x + 4y = 7। এটাকে আমরা লিখতে পারবো 3x + 4y - 7 = 0। এটা এক নম্বর সমীকরণ। এক নম্বর রেখাটার কি বলছে, সমান্তরাল রেখা। ধরি এক নম্বর রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখা আমরা কিভাবে ধরি, x এবং y এ যা থাকবে সেইভাবে ধরবো, কোনো পরিবর্তন হয় না, লম্বতে পরিবর্তন হয়, সাথে হবে একটা কনস্ট্যান্ট, প্লাস কে নিলাম আমরা, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা আমরা দেবো 2 নম্বর সমীকরণ। এখন আমাদের এই বিন্দু থেকে 2 নম্বর সমীকরণ যেটা আছে, এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা লম্ব দূরত্বটা হিসাব করি, বিন্দুটা কি ছিল, 1-2, 1-2 বিন্দু হতে 2 নম্বর রেখার উপর লম্ব দূরত্ব সমান। লম্ব দূরত্ব সূত্র আমরা কি জানি, ax1 + by1 + c = 0 থাকলে এই অংশটা হবে এবং নিচে √x² + y² তোমরা সূত্রটা দেখে নিবা, লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে আমরা কথা বলবো 3 × x = 1 + 4 × y = -2 কে, আর নিচে হবে √3² + 4² x² + y² এটা হচ্ছে সূত্র। এখন এই লম্ব দূরত্বটা আমরা হিসাব করব, এটা দুই পাশে যেহেতু লম্ব দূরত্ব অলওয়েজ পজিটিভ, আমরা মডুলার চিহ্ন ব্যবহার করব, সূত্রে দেওয়া আছে। আর এটা হলো 9
प्लस 16 के माइनस 5 माइनस 5 प्लस के डिवाइडेड 16 9 25 এটা হবে 5 তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো k minus 5 divided by 5 আচ্ছা তাহলে k minus 5 divided 5 হচ্ছে আমাদের লম্ব দূরত্ব কিন্তু আমাদের লম্ব দূরত্ব কত দেওয়া আছে 7.5 একক ধরি সরি শর্ত মতে k minus 5 divided 5 সমান আচ্ছা এখানে যেহেতু মডুলাস দেওয়া আছে মাইনাস থাকলে মাইনাস হবে প্লাস হবে এবং প্লাস থাকলে প্লাস হবে তখন এই জন্য আমরা ডান পাশে প্লাস মাইনাস দিয়ে হিসাব করব অর্থাৎ দুটো আসবে k মাইনাস 5 ডিভাইডেড 5 প্লাস মাইনাস 15 বাই 2 এখন এটাকে হিসাব করলে কত আসবে বা 2k minus 5 আর আর গুণ করব প্লাস মাইনাস 75 বা k minus 5 সমান প্লাস মাইনাস 75 বাই 2 এভাবে আমরা লিখতে পারি অথবা আচ্ছা এটাকে আমরা লিখি 2k মাইনাস 10 সমান প্লাস মাইনাস 75 একবারে আমরা হিসাব করব পরে 2k সমান প্লাস মাইনাস 75 প্লাস 10 অতএব k সমান প্লাস মাইনাস 10 plus minus 75 divided 2 তাহলে k এর মান হবে 10 plus minus 75 by 2 আমরা দুইবার হিসাব করব একবার প্লাস নিয়ে হিসাব করব আর একবার মাইনাস নিয়ে হিসাব করব প্লাস নিয়ে হিসাব করলে আমাদের কত আসবে অতএব k ইকুয়াল যখন আমরা প্লাস নেব 75 কত হবে 85 85 বাই 2 বা মাইনাস নিয়ে হিসাব করলে কত আসবে 10 বাদ যাবে মাইনাস 65 বাই 2 তাহলে কে এর মান আমরা কয়টা পাবো দুটা এবং কে এর মান দুই নম্বরে বসিয়ে পাই যখন k ইকুয়াল 85 বাই 2 তখন সমীকরণটা আমাদের কি দাঁড়াবে তখন 3x প্লাস 4y মাইনাস সরি প্লাস 85 বাই 2 ইকুয়াল 0 বা লসাগু করলে কত হবে 6x 12y প্লাস 85 ডিভাইডেড 2 ইকুয়াল 0 অতএব 6x প্লাস 12y প্লাস 85 ইকুয়াল 0 এটা একটা অ্যান্সার সরি এখানে 8 হবে 6x প্লাস 8y প্লাস 85 ইকুয়াল 0 আবার যখন k ইকুয়াল মাইনাস 65 বাই 2 তখন কত হবে তখন হবে 3x প্লাস 4y k এর মান বসবে মাইনাস 65 বাই 2 ইকুয়াল 0 বা প্লাস অফ করলে হবে 6x প্লাস 8y
minus 65 divided 2 equal 0. অতএব 6x plus 8y minus 65 equal 0. এই দুটা হলো আমাদের নির্ণেয় সমীকরণ। তো আমরা পরের অঙ্কে চলে যাব। রচনামূলক দুই নম্বর অঙ্ক। দুই নম্বর অঙ্ক A11 B35 C5 মাইনাস 1 তিনটা হচ্ছে ABC ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু AB ও AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখা সমীকরণ নির্ণয় কর। এবং দেখাও যে উহা BC এর সমান্তরাল। তাহলে অঙ্কটা কি হবে? একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, দুটা রেখা AB এবং AC রেখার মধ্যবিন্দু যে দুটা পাওয়া যাবে, এই দুটা সংযোগ করলে যে রেখাটা আসবে সেটা সমীকরণটা বের করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ওই BC রেখাটা, সরি, নতুন যে রেখাটা পাওয়া যাবে ওই রেখাটা BC রেখার সমান্তরাল। আচ্ছা, প্রথম অংশটা আমরা আগে করি সমাধান। একটা ত্রিভুজ ABC ত্রিভুজ একটা লেখে নিন ABC ত্রিভুজ। ABC ত্রিভুজের AB এর মধ্যবিন্দু যদি D হয় আর AC এর মধ্যবিন্দু যদি E হয়, তাহলে DE রেখার সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, ডি রেখাটা বের করতে হবে। আচ্ছা, ডি রেখাটা হচ্ছে AB এর মধ্যবিন্দু, ইটা হচ্ছে AC এর মধ্যবিন্দু। তাহলে ডি এবং ই বিন্দুর স্থানাঙ্কটা আমরা আগে হিসাব করবো। একটু ভাষা লিখে নেই, দেওয়া আছে ত্রিভুজ ABC এর শীর্ষ বিন্দু শীর্ষবিন্দু ত্রয় A11 B35 C5 5 5 -1। অতএব AB এর মধ্যবিন্দু মধ্যবিন্দুর নাম দিলাম আমরা কত, ডি। তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? এক্স এর স্থানাঙ্ক AB 1 + 3 / 2 সূত্র মতে 1 + 5 / 2। এটা হিসাব করলে কত আসবে? 4, 2 দেওয়া করলে আসবে 2,
2 3, d বিন্দুর স্থানাঙ্ক আসবে 2 3. অনুরূপ ভাবে এসি এর মধ্যবিন্দু ই আমরা নাম দিয়েছি এসি, এ হচ্ছে 1 1 প্লাস 5 ডিভাইডেড 2, 1 মাইনাস 1 ডিভাইডেড 2. পাশে কে 6 দিয়ে জবাব করলে হবে 3 3 0. তার ডি বিন্দুর স্থানাঙ্ক আসলো আমাদের 2 3, এবং ই বিন্দুর স্থানাঙ্ক আসলো 3 0. এখন আমাদের ডি ই রেখা সমীকরণটা বের করতে হবে. অতএব ডিই রেখার সমীকরণ সূত্রটা কি, y-y1 / y1 - y2 x-x1 / x1 - x2, এটা হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয় সূত্র. যদি দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 x2 y2, তাহলে আছে কি আমাদের সূত্র y-y1 = 3, তাহলে 3 - 0, x-x1 = 2, x1 2 - x2 = 3. এটা আমরা এখন হিসাব করব. y-3/3 x-2/-1, আর গুণ করি 3x - 3x - 6 = -y + 3, বা 3x + y - 6 - 3 = 0. অতএব 3x + y - 9 = 0, 3x + y - 9 = 0. এটাই হচ্ছে আমাদের ডিই রেখা সমীকরণ. এখন কি বলছে, বলছে যে এই ডিই রেখাটা বিসি রেখার সমান্তরাল. ডিই রেখাটা হচ্ছে বিসি রেখার সমান্তরাল. আমরা জানি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে কখন, যখন দুইটা রেখা ঢাল সমান হবে. তাহলে আমরা দুইটা রেখার ঢাল বের করব, ঢালটা হিসাব করি আমরা. এটা হচ্ছে আমাদের তৃতীয় অংশ, আর ঢাল বের করার সূত্র কি, y1 - y2 / x1 - x2. তো এটাকে আমরা হিসাব করব. প্রথমে আমরা ডি রেখা ঢালটা হিসাব করি. ডিই রেখার ঢাল এটাকে আমরা m1 নাম দিলাম, 3 - 0 / 2 - 3, 3 - 1 = -3. বিসি রেখার ঢাল m2 সমান 5 + 1 / 3 - 5 সমান 6 - 2 = -3. তাহলে m1 মান আসলো -3, m2 মান আসলো -3. তার মানে কি হলো, অতএব m1 = m2. তাহলে আমরা কি লিখতে পারব, অতএব ডিই সমান্তরাল বিসি. ডিই এবং বিসি পরস্পর সমান্তরাল. তো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা.
আমি আরেকটা হোমওয়ার্ক দেবো, এখানে দেখো এবং একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা y অক্ষের সমান্তরাল এবং 2x-3y+4 সমান 0 ও 3x+3y-5 সমান 0 রেখার ছেদ বিন্দু দিয়ে দেয়। আমি একটু বুঝা দিচ্ছি, একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যা ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স সমান এ, এটা আগে প্রথমে লিখে নিবা। তারপরে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা এটা আর একটা এটা, দুটো সমীকরণ লিখে নিবা। এই দুটো সমীকরণে বদ্রগুণ সূত্র প্রয়োগ করে এক্স এবং ওয়াই এর মান বের করব। তাহলে আমরা ওই দুটার ছেদ বিন্দু পেয়ে যাব। ওই ছেদ বিন্দু ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখাটা আছে সেটা ছেদ বিন্দু দিয়ে যায়, এটা অ্যাপ্লাই করলে আমরা এ এর মানটা পাবো। এর মানটা আবার ওই সমীকরণে বসে দিলে এক্স সমান এর জায়গায় এর মানটা বসে দিলে আমরা এটা অ্যান্সার পেয়ে যাবো। তোমরা এটা হোমওয়ার্ক করবা, বাসায় করো। আচ্ছা, আমি আর একটা অঙ্ক করে শেষ করব, 4 নম্বর অঙ্ক। থ্রি বিন্দু হতে (4x+3y-7=0) এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, খেয়াল করো একটা বিন্দু আছে 2, 3, এই বিন্দু থেকে এই বিন্দুর উপর, সরি এই রেখার উপর, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। মনে করি 2, 3 বিন্দুটা যদি এখানে হয় আর রেখার সরলরেখাটা যদি এখানে হয়, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকলে পাদবিন্দু হবে এটা, এই বিন্দুর স্থানাঙ্ক চাইছে। বা আমাদের যে নির্ণয় রেখাটা আছে সেটা হচ্ছে এই রেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী 2, 3 বিন্দুগামী। তাহলে আমরা যদি এই রেখা লম্ব রেখার সমীকরণ বের করি তাহলে আমরা এই রেখাটা পেয়ে যাব। আচ্ছা, আমরা দেখার চেষ্টা করি 4x+3y-7=0 এটা দেওয়া আছে, এই রেখার উপর এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ
কিভাবে ধরবো 3x minus 4y plus x সমান একটু খেয়াল করো y এর সহগটা যাবে x এর সাথে x এর সহগ y এর সাথে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা এক নম্বর সমীকরণ লিখি আমরা এক নম্বর রেখাটি কত বিন্দু গামে 2 3 বিন্দু গামে এক নম্বর রেখাটি 2 3 বিন্দু গামে অতএব 3 ইনটু 2 মাইনাস 4 ইনটু 3 x এর জায়গায় 2 y এর জায়গায় 3 প্লাস k ইকুয়াল 0 বা 6 মাইনাস 12 প্লাস k ইকুয়াল 0 বা মাইনাস 6 প্লাস k ইকুয়াল 0 অতএব k ইকুয়াল 6 k এর মান আমরা 3 পেলাম 6 পেলাম এখন আমরা এই k এর মানটা এক নম্বর সমীকরণে বসাবো k এর মান এক নম্বরে বসিয়ে পাই তাহলে কত হবে 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল 0 তাহলে আমাদের দুটো সমীকরণ পাওয়া গেল একটা এটা আর একটা হচ্ছে এটা তাহলে এই দুটো সমীকরণ আমরা এখন বদ্ধমূলক সূত্র প্রয়োগ করে x এবং y এর মানটা বের করব বের করলে আমাদের পাদবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব তো আমরা দুটো সমীকরণকে এক জায়গায় লেখা লিখে আগে সমীকরণ দুটো কি কি ছিল সমীকরণ দ্বয় কি কি ছিল সমীকরণ একটা ছিল 4x plus 3y 4x plus 3y minus 7 equal 0 আর একটা 3x minus 4y plus 6 equal 0 আচ্ছা এখন বদ্ধ গুণন সূত্র করে পাই বদ্ধ গুণন সূত্র কিভাবে করবো এক্স ডিভাইডেড ওয়াই ডিভাইডেড ওয়ান ডিভাইডেড তা যখন এক্স নেব তখন এক্স একটা বাদ যাবে কত আসবে 3 6 18 মাইনাস মাইনাস প্লাস সূত্রে মাইনাস চার সাথে আটাশ ওয়াই যখন নেব তখন এদিক দিয়ে ওয়াই টা বাদ যাবে এটার সাথে এটা গুণ হবে মাইনাস তিন সাথে একুশ সাত ছয় চব্বিশ একুশ মাইনাস চব্বিশ তো ওয়ান যখন নেব তখন কনস্ট্যান্ট বাদ যাবে চার চারের ষোল মাইনাস নাইন এক্স ডিভাইডেড মাইনাস টেন ওয়াই ডিভাইডেড মাইনাস পঁয়তাল্লিশ ওয়ান ডিভাইডেড মাইনাস পঁচিশ এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ডিভাইডেড মাইনাস টেন সমান ওয়ান ডিভাইডেড মাইনাস পঁচিশ একটা আবার ওয়াই ডিভাইডেড মাইনাস পঁয়তাল্লিশ ওয়ান ডিভাইডেড মাইনাস পঁচিশ বা এক্স সমান মাইনাস টেন বাই মাইনাস পঁচিশ সমান 2y 5 আর এখানে কি আসবে y সমান মাইনাস পঁয়তাল্লিশ ডিভাইডেড মাইনাস পঁচিশ মাইনাস 9/5 তো 2/5 মাইনাস 9/5 অ্যান্সার হবে 2/5 কমা মাইনাস 9/5 এটা হচ্ছে আমাদের নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।